নাকের পলিপ হওয়ার কথা আমরা সবাই কম বেশি শুনেছি, আবার আমরা অনেকে এ রোগে আক্রান্ত। এ রোগে যারা ভুগেছেন তারা জানেন রোগটি কতটা যন্ত্রণাদায়ক, তবে সময় মতন সুচিকিৎসা করলে এই রোগ থেকে আরোগ্য লাভ করা সম্ভব। আজ এই রোগটি প্রতিরোধে শতভাগ কার্যকরী একটি ওষুধ সম্পর্কে আপনাদেরকে জানাবো, সেটি হলো ফ্লুটিকা ন্যাজাল স্প্রে। নাকের পলিপ চিকিৎসায় এটি ব্যবহার, কারা ব্যবহারের উপযোগী এবং এর মূল্য কত ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য থাকবে আজকের ভিডিওতে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক, আর গুরুত্বপূর্ণ ওষুধের পরিচিতি ও স্বাস্থ্য বিষয়ক তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রথমে আসুন জেনে নেই এই পলিপ জিনিসটা আসলে কি। নাকের আশেপাশে কিছু নরম মাংসের প্রকোষ্ঠ আছে, বিভিন্ন কারণে হতে পারে সেটা অ্যালার্জির কারণে, অনেক সময় এগুলো ফুলতে ফুলতে আঙুলের থুকার মতো আকার ধারণ করে। এই ফুলা মাংসের দলাকেই ডাক্তারি পরিভাষায় পলিপ বলা হয়ে থাকে। এই পলিপে ব্যথা থাকতে পারে, আর মাংস অনেক বেশি ফুলে থাকার কারণে রোগীর শ্বাস নিতেও কষ্ট হতে পারে। তবে এই রোগের প্রাথমিক পর্যায়ে রোগীরা সাধারণত নাক দিয়ে সর্দি জ্বরা, নাক বন্ধভাব এ ধরনের সমস্যায় ভুগে থাকেন। অসুখটা যত বাড়তে থাকে ততই দেখা যায় ধীরে ধীরে দুটো নাকই বন্ধ হয়ে আসে, প্রথমে আংশিকভাবে এবং পরে পুরোপুরিভাবে। আবার অনেকে সাধারণ হাঁচি কাশিও থাকতে পারে, অল্প ধুলাবালি বা ধোয়াতে গেলেই প্রচণ্ড হাঁচি হতে থাকে। কারো কারো হাঁচি আসা শুরু হলে এক নাগারে 10 থেকে 12টা হাঁচি চলে আসে। সিগারেটের বা রান্নার ধোঁয়া সহ্য হয় না, দম বন্ধভাব হওয়ার উপক্রম হয়ে আসে। অনেকের নাকের ঘ্রাণ শক্তি কমে যেতে পারে এবং অনেক সময় নাকে দুর্গন্ধ পাওয়া যেতে পারে। এছাড়া মাথা ব্যথা থাকতে পারে সাধারণত প্রাথমিক পর্যায়ে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় পলিপ যখন বেশ বড় আকার ধারণ করে তখন আর মাথা ব্যথা থাকে না। কিছু কিছু রোগীর গলায় খুশখুশ ভাব থাকে, অনেকের আবার কাশিও থাকতে পারে। গলায় নিয়মিত প্রদাহ বা মুখ দিয়ে নিয়মিত নিঃশ্বাস নেওয়ার ফলে অনেক সময় গলার স্বর বসে যায়। এছাড়া নাকে সমস্যা হওয়ার কারণে কানের ভেতর শুশু আওয়াজের সমস্যা হতে পারে। কানের ভেতরে অনেক দিন পানি জমে থাকলে কানের পর্দা নষ্ট হওয়া থেকে শুরু করে ক্রনিক বা দীর্ঘমেয়াদী কান পাকা রোগের সৃষ্টি হতে পারে। এ ধরনের নাকের পলিপ রোগের বিরুদ্ধে বাজারের সেরা ওষুধটি ফ্লুটিকা ন্যাজাল স্প্রে। একজন ডাক্তার সফলতার সাথে এই ন্যাজাল স্প্রেটি প্রেসক্রিপশন করে থাকেন। ফ্লুটিকা ন্যাজাল স্প্রেটি বাজারে নিয়ে এসেছে অ্যারোস্টি ফার্মা লিমিটেড, আর প্রতিবার স্প্রেতে পাওয়া যায় 27.5 মাইক্রোগ্রাম ফ্লুটিকাসন ফিউরয়েট। ফ্লুটিকা ন্যাজাল স্প্রে ব্যবহারে নাকের পলিপ, সিজনাল এবং পেরিনিয়াল অ্যালার্জিক রাইনাইটিস দূর হয়ে যায়। এর ফলে মাথা ব্যথা, হাঁচি, কাশি, নাকের দুর্গন্ধ চলে যায় এবং নাক খুলে যায়। নাক দিয়ে শ্বাস নেওয়া বা ছাড়া যায় খুবই আরামভাবে। ফ্লুটিকা ন্যাজাল স্প্রে ব্যবহার করাও খুব সহজ। যাদের বয়স 12 বছরের ওপরে তারা প্রতি নাকের ছিদ্রে 2টা স্প্রে করতে হবে, আর শুধুমাত্র দিনে একবার। রোগের তীব্রতা কমে আসলে 1টা স্প্রে করতে হবে দিনে একবার। আর 2 বছরের উপরে কিন্তু 12 বছরের নিচে শিশুদের ক্ষেত্রে প্রতি নাকের ছিদ্রে 1টা স্প্রে করতে হবে দিনে একবার। এই ফ্লুটিকা ন্যাজাল স্প্রে পুরো বোতলটি দিয়ে মোট 120 বার স্প্রে করা যায়। মোটামুটি 1 থেকে 1.5 মাস ব্যবহারেই এই রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব। সঠিক ডোজ সম্পর্কে জানতে ব্যবহারের আগে অবশ্যই একজন ডক্টরের পরামর্শ নিয়ে ব্যবহার করুন। তবে ফ্লুটিকা ন্যাজাল স্প্রে ব্যবহারের ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। যেমন 2 বছরের নিচে শিশুদের ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না, আর আপনি যদি প্রেগনেন্সি ও স্তনদানকারী মা হয়ে থাকেন তাহলে এটি ব্যবহারের আগে অবশ্যই একজন ডক্টরের পরামর্শ নিন। কারণ এই সময়ে আপনি ফ্লুটিকা ন্যাজাল স্প্রেটি ব্যবহার করতে পারবেন কি না তা আপনার শারীরিক কন্ডিশন দেখে তিনি বলে দেবেন। ফ্লুটিকা ন্যাজাল স্প্রে ব্যবহারের আগে বোতলটি ভালো করে 10 সেকেন্ড সময় ধরে ঝাঁকিয়ে নিতে হবে, আর ফ্লুটিকাসন ফিউরয়েডের প্রতি অতি সংবেদনশীল থাকলে এটি ব্যবহার থেকে বিরত থাকতে হবে। এছাড়া নাক দিয়ে রক্ত পড়ার সমস্যা থাকলে, নাকে আলসার, সার্জারি বা কোনো ধরনের ক্ষত থাকলে এই ওষুধটি ব্যবহার করা যাবে না। আর এটি ব্যবহারে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, তবে কারো কারো ক্ষেত্রে মাথা ব্যথা, নাকে ব্যথা, পানি পড়া ইত্যাদি হতে পারে। লক্ষণগুলি বেশি মাত্রায় ধারণ করলে ব্যবহার বন্ধ রেখে আপনার ডাক্তারকে বিষয়টি অবহিত করতে হবে। ফ্লুটিকা ন্যাজাল স্প্রে আপনার কাছে যে কোনো ওষুধের দোকানেই পাবেন। কেনার আগে এর উৎপাদন তারিখ এবং এর মেয়াদ উত্তীর্ণ তারিখ দেখে ক্রয় করবেন। সকল ওষুধ ডক্টরের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন এবং শিশুদের নাগালের বাইরে রাখবেন। ফ্লুটিকা ন্যাজাল স্প্রে এর ক্রয় মূল্য 250 টাকা মাত্র।
কেনার পর ওষুধটি ভালোভাবে সংরক্ষণ করবেন এবং ব্যবহারের কিছুদিন পরপর ডাস্ট কভার এবং অ্যাপ্লিকেটরটি পরিষ্কার করবেন। এর পরিষ্কারের নিয়মাবলী এর প্যাকেটে লেখা আছে। ফ্লুটিকা ন্যাজাল স্প্রে নাকের ওষুধ সম্পর্কে আপনার আরও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানাতে পারেন, আমি সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, আগামীতে আবার দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।